ফুপি তুমিও যাও তোমরা তিনজনে মিলে কথা বলো দেখবে একদম সবকিছু হাল হয়ে যাবে যাও আমি আঙ্কেল হ্যারি বলছি মাহিন আপনি আমাকে কেন ফোন করেছেন তুমি কি এক্ষুনি আমার অফিসে আসতে পারবে কেন এক্ষুনি কেন তুমি এক্ষুনি আমার অফিসে চলে এসো তোমার দানব আঙ্কেলের ব্যাপারে একটা জরুরি ইনফরমেশন দেবো তোমাকে যেটা তোমার ভীষণ কাজে লাগবে ওকে আমি আসছি এক্ষুনি আসছি ওকে আই এম ওয়েটিং গুড What about Rashid? ফোন করেছো না করেই কি ওকে আমি আসতে বলেছি নাকি হ্যাঁ আচ্ছা দানো তুমি আমাকে স্টুপিড ভাবো নাকি সরি কিন্তু রশিদ ওকে চিনবে কি করে সব ব্যবস্থা করে দিয়েছি কিচ্ছু ভেব না ওকে গুড লাক ফ্রেন্ড অল দ্য বেস্ট হ্যালো হ্যালো মাহিন রেসি কি হয়েছে তুমি কোথায় মোনাদের বাড়িতে না আমি আঙ্কেল হ্যারির অফিসে যাচ্ছি কি কাজে উনি দানু আঙ্কেল সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চেয়েছেন তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি এক্ষুনি চলে আসো দানু আঙ্কেলের অফিসে চলে আসো দানু আঙ্কেল এক্ষুনি অ্যারেস্ট হবে তুমি জলদি আসো আচ্ছা এই মামা রিকশাটা ঘুরান রিকশাটা ঘুরান হ্যালো বস না বস কাজটা হয়নি একটা ফোন পাইলো হঠাৎ করে চলে গেছে হয়নি জানো মানে কেন হ্যাঁ অফিসের দিকে আসছিল হঠাৎ একটা ফোন পেয়ে রিক্সা ঘুরিয়ে চলে গেছে কে ফোন করলো ওকে কেউ কি বিষয়টা জেনে গেছে বিষয়টা সবাই জেনে গেছে মিস্টার দান আপনি হ্যালো হ্যালো আপনি কি কাজে এসেছেন ওসি স্যার এটা মিস্টার সাখাওয়াত হোসেন পাখির অরিজিনাল পোস্টমর্টেম রিপোর্ট যেটা ডক্টর খন্দকারকে ঘুষ দিয়ে আপনারা পাল্টি দিয়েছিলেন এখানে লেখা রয়েছে খাবারে বিষ মিশিয়ে এবং মুখ চেপে ধরে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছিল কি বলছেন এসব কি বলছি সেটা থানায় গেলে বুঝতে পারবেন আপনাকে আমরা অ্যারেস্ট করছি নাহিদ আক্তার ও সাখাওয়াত হোসেন পাখির হত্যা মামলায় জড়িত থাকার কারণে দানুর পরপরই হ্যারিসুল্লাহকেও গ্রেপ্তার করে পুলিশ 10 দিনের রিমান্ডের 2 দিনের মাথায় তারা হত্যার কথা স্বীকার করে